হ্যালো বন্ধুরা, সুমিষ রান্নাঘরের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বড় সবিনের কষা করব, মাংসের মতন করে পুরী থেকে নিয়ে এসেছি। সবিনটাকে ভিজিয়ে দেব, দিয়ে আমি সবজিটা কাটবো। সবিনটা জলে দিয়ে ভিজেছি, অল্প ভিজলেই হয়ে যায়, বেশি সময় নেয় না। এবার আমি সবজিগুলোকে কেটে নেব। আলুটাকে কেটে নিচ্ছি। আলুটা বড় বড় করে কাটবো, মাংসের মতন করে। বড় বড় সবিন তো, বড় বড় করে কাটবো। পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। এবার আমি ধনে পাতাটা কেটে নিচ্ছি। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকো। এবার আমি টমেটোটা কেটে নিচ্ছি। এবার আমি কাঁচা লঙ্কাটা কেটে নিচ্ছি। সবিনটা আমার ভিজে গেছে, এবার আমি চেপে চেপে নিংড়ে নিচ্ছি, নিয়ে তুলে রাখছি। বললাম না তাড়াতাড়ি ভিজে যায়। আমার কাটাকাটি হয়ে গেছে, এবার আমি রান্নাটা করে নেব। উনুনটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দিলাম উনুনের মধ্যে। কড়া গরম হয়ে গেছে, কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলের উপরে আলু দিয়ে আমি ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি তুলে নিচ্ছি। এবার আমি সবিনটাকেও ভেজে নিচ্ছি। Thank you.
তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এবার আমি লঙ্কা কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোর কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার একসাথে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার সবিন আর আলু ভাজাটা আমি দিয়ে দিচ্ছি। এবার একসাথে সব কষিয়ে আমি জল দিয়ে দেব। ভালো করে আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা। সবিন আলু কষা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সবিন আলু কষা হয়ে গেছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।